بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أمن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ রব্বুল আলমীর দরবারে আমরা লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি রব্বুল আলমী দীর্ঘ এক সপ্তাহ পর আবার একরা বাংলা কর্তৃক আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান এনলাইট এন জার্নি শুরু করার যে তৌফিক দান করলেন সে রব্বুল আলমের দরবারে আমরা অন্তর অন্তঃস্থল থেকে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি কালেমাত শকর হিসাবে বলছি লাকাল হামদু কামায়াম বাগল জালালিক ওয়া আজম সুলতান আমাদের পেয়ারো রব রসউল সাল্লাহ দরবারে আমরা আমাদের লক্ষ্য কুড়ি সালাম প্রেরণ করছি সম্মানিত ভাই ও বোনেরা গত সপ্তাহের মতো ইনশাল্লাহ আমরা আজকেও আমাদের সন্মুখে আপনাদের প্রাণপ্রিয় শেখ হযরত মাওলানা জানাব আব্দুল হাই খান সাহেবকে আমরা আজকেও ইনভাইট করেছি অনুষ্ঠানে উনি আমাদের সম্মুখে আছেন ইনশাআল্লাহ আজকে আমরা মাতা পিতার প্রতি সম্মানের সন্তানের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করব এ পর্যায়ে মনে হচ্ছে শেখ আমরা নবমতম সেগমেন্টে আছি ষষ্ঠ ষষ্ঠ সেগমেন্টে আছি সরি আমরা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শেখকে আন্তরিক মোবারকবাদ শুক্রান লাকুম সম্মানিত ভাই ও বোনেরা আমরা সমানষ্ট করবো না ইনশাআল্লাহ আমরা প্রথম সিগমেন্টের আলোচনা শুনবো শেখের মুখ থেকে ইনশাআল্লাহ যেটা আমাদের জন্য কল্যাণ বয় আসবে দুনিয়া মানে আখারাতে পরবর্তী ইনশাআল্লাহ মাঝে আমরা আপনাদের কল নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ যাচ্ছি আমরা আজকে শেখের মুখ থেকে সুন্দর আলোচনা শোনার জন্য আশা করি ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং দুনিয়া এবং আহারাতের জন্য আপনাদের ফাথেও আপনারা সংগ্রহ করবেন শুক্র আল্লাহ শেখ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأتباعه إلى يوم الدين وسلم تسليما كثيرا، ثم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد وبعد بوري عسكري بل جرامير শ্রোতা ও দর্শক মণ্ডলী একরা টিভি কর্তৃপক্ষ সবাইকে আপনাদের এই প্রিয় প্রোগ্রাম এনলাইটেন জার্নিতে সুস্বাগতম খয়র মোকদম জানিয়ে আমাদের ষষ্ঠ সেগমেন্ট পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য এ বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আলোচনার শুরুতে আল্লাহ আমি আলমিনের কাছে তৌফিক কামনা করি যে এমন কথা যেন আমার মুখ দিয়ে আল্লাহ বলান যার উপর আমার এবং আপনারা শ্রোতা যারা আছেন সকলের আমলের তৌফিক হয়ে যায় এবং যে কথাগুলো আমরা বলবো এ কথাগুলো যেন সহি হয় আর যদি কোনো ভুল কথা আমার মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহ যেন আপনাদের মন থেকে সেই ভুল কথাগুলো মুছে দেন এগুলো যেন ভবিষ্যতে স্মরণ না থাকে শুধুমাত্র সঠিক কথাগুলো যেন মনে থাকে এবং এর উপর আমাদের সবাইকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের বহু জায়গায় প্যারেন্টের প্রতি আসানের কথা বলেছেন এটা আমি আগেও বলেছি এক জায়গায় বলেছেন যে যদি তোমার প্যারেন্টস বৃদ্ধ অবস্থায় পৌঁছেন আর এই সময়ে তুমি তাদেরকে পেয়ে যাও তাদের দুজনকে অথবা তাদের একজনকে তাহলে তুমি এই এই করবে এই করবে না এর আগে সব জায়গায়ই আল্লাহ মেনশন করেছেন প্যারেন্টের প্রতি আসানের কথা তো প্যারেন্টের প্রতি আসানের কথা এটা বা বাবা বয়স্ক হোক আর জন হোক সর্বাবস্থায় তাদের প্রতি আহস্তান করতে হবে তাদের এস্তারাম করতে হবে সম্মান করতে হবে তাদের খিদমত করতে হবে তাদের পায়ের নিচে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস একটা বুঝতে হবে বাবা জান্নাতের মধ্যম দরওয়াজা একটা মানতে হবে বাবার সিদ্ধান্ত পরামর্শকে গ্রহণ করতে হবে মায়ের আদেশকে অলঙ্ঘনীয় মনে করতে হবে তাদের খিদমত করতে হবে তারা জয়ান হোক আর বুড়া হল বুড়া হল আর বিশেষ করে এক জায়গায় বুড়া হওয়ার বয়সের কথা বলা হয়েছে যে মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তোমরা এই করবে এটা এই জন্য বলা হয়েছে যে বুড়া বয়সে প্যারেন্টের অবস্থাটা জোয়ান বয়সের তুলনায় অন্যরকম হয়ে যায় অনেকের তো ওই যে বুড়া বয়সে কি হয় আপনার ডিমেনশিয়া হয় প্যারেন্টের ডিমেন্সিয়া হয় এক পর্যায়ে বেশি বয়স হয়ে গেলে অনেক প্যারেন্টেরই অনেক বুড়ো মানুষের ডিমেনশিয়া হয়ে যায় এই ডিমেনশিয়া হয়ে যাওয়ার পরে তোমার পক্ষে তাদের কথার উপর সবর করাটা বড় কঠিন হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডিমান্ড দিচ্ছেন যে যদি তোমার বুড়ো মা-বাবার সাথে তুমি তুমি তাদেরকে পাও তারা hayat এমন লম্বা হয় যে বুড়ো বয়সেও তুমি তাদেরকে পেয়ে যাও। তাহলেও তোমার এই বুড়ো মা-বাবার প্রতি তুমি কি বলবে মহান করবে কিবাহুমা আও আহাদিহুমা আও কিলাহুমা فلا তকুল্লাহুমা উফ তাহলে তুমি উফ শব্দটিও ব্যবহার করবে না এটা এজন্য বলা হয়েছে যে এই সময়ে তারা যে আচরণ করবেন এটা অনেকটা ছোটো বাচ্চাদের মতো আচরণ হয়ে যাবে একটা জিনিসকে বারবার তারা বলতে থাকবেন একবার বলবেন দুইবার বলবেন তিনবার বললেন চারবার বলবেন ভুলে যাবেন আবার ছয় নম্বর আবার বলবেন তো তোমার সেই সময় তো শরীরে জোয়ানি তোমার শরীরে তখন স্পিড আছে এই জন্য তুমি এটাকে মেনে নিতে পারবে না এই জন্যই আল্লাহ রব আলমী বলেছেন যে কিবার হুমা আহাদু হুমা ও কিলাহুমা তাকুল্লাহা উফ তাদের জন্য উফ বলবে না উফ কোন পর্যায়ে মানুষ বলে এই উফটা বলা হারাম প্যারেন্টের কথার উপর উফ বলাটা হারাম কোন পর্যায়ে উফ বলে মানুষ মনে করেন আপনি সারা রাত কাজ করেছেন এই লন্ডনে তো দিন রাত্রে কাজ হয় বিভিন্ন শিফটে আপনি রাতের শিফটে কাজ করেছেন সকাল ছয়টার সময় গেছেন বারোটার সময় এসেছেন তখন গরমের সিজন মনে করেন জুলাই অগাস্ট মাস প্রচন্ড গরমে আপনি ঘরে এসেছেন আসার পরে আপনার মা বাবা আপনাকে বললেন মা বললেন বাবা সকালে তো নাস্তার কিছু ছিল না যা তো একটু রুটি নিয়ে আপনি ব্রেড নেওয়ার জন্য বাইরে গেলেন এই ঘরে ঢুকতেই মা একথা বললেন সত্তর বছরের মা রুটি নিয়ে ঘরে ঢুকছেন তারপরে আবার মা বলছেন আহারে ফুত আমি তো ভুলে গেছিলাম দুধের কথা যা তো একটু দুধ নেয় তা আপনি বললেন মা প্রথমবার বললা না কেন আমি তো এত কষ্ট করে সারা রাত নির্ঘুম জব করে এসেছি কাজ করে এসেছি তারপরে এসেই বললাম দুধ নেই এনে দিলাম দুধ আর প্রথম যদি বলতা তাহলে রুটির সাথে তো দুধটা নিয়ে আসতাম আমি ভুলে গেছি রে বাবা তা আপনি গেছেন দ্বিতীয়বারের মতো গরমের মধ্যে বাইরে গেছেন তো গিয়ে দুধ নিয়ে এসেছেন দুধ নিয়ে আসার বলে বলে ফুত্রিয়া আমি তো ভুলে গেছি একটু ফ্রুটের দরকার ছিল ওইটা সেইটার দরকার ছিল এইবার আপনি কিছু বলেন নাই কিন্তু একটু মল বেজার করে গর থেকে বেরে দোকানের দিকে যাচ্ছেন আর একটু বলতেন এই যে আহ বল্লল এটাও আপনাদের জন্য বলা হারাম এটাও বলা কি এটা এটাই উফ এর পর্যায়ে চলে যায় ওয়ালা এই যে উফ আর বাংলা আহ বিরক্তি প্রকাশ করার জন্য কাছে এইটা এই এটা সমার্থক সমান অর্থে ব্যবহৃত এইভাবে আপনি বলা যাবে না ইংলিশে তো এই শব্দটা ইউজ হয় আ উ শব্দ উফ এটা হেলথ ওয়ার্ড বলতে পারেন সারা বিশ্বব্যাপী দুঃখ প্রকাশ করার জন্য বিরক্তি প্রকাশ করার জন্য অনেকেই এটা ব্যবহার করে তো আমরা আহ বলি আর কি বিরক্ত হলে আহ বলি বাঙালি মানুষ যারা বাংলা ভাষা ভাষী লোকেরা আরবিরা উফ বলে তো আহ এদেশের বাচ্চারা বলবে এই যে এই সময় বিরক্তি প্রকাশ করাও কি হারাম এরকম বিরক্তি প্রকাশ করাও হারাম তো আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে প্যারেন্টের প্রতি হাসান করতে হবে সুস্থ অবস্থায় হোক অসুস্থ অবস্থায় হোক জয়ান অবস্থায় হোক বৃদ্ধ অবস্থায় হোক এরপরে দেখেন এক প্যারেন্ট তার বাচ্চাকে পরীক্ষা করতেছেন মা বলতেছেন বয়স্ক মা সত্তর আশি বছরের মা আর জয়ান ছেলে পাশে বসে আছে বলতেছেন বাবা কিসের আবার শুনে যায় তো ছেলে বলতেছে মা কিশোর তো আবার শুনে যায় না তারপর মানে কী দেখতো কিসের আবার শুনে যায় সেকেন্ড টাইম বল সেল বলতে মা কিশোর আওয়াজ তোলা এটা কোনো আওয়াজ হচ্ছে না আপলে চোপ থাকেন তো থার্ড টাইম মা বললেন যে কিসের আওয়াজ হয় দেখত বাবা ঘরে কোনো সমস্যা হচ্ছে কিনা আসলে মা একটা হচ্ছেন কোনো আওয়াজটাওয়াজ হচ্ছে না কিন্তু ছেলেকে পরীক্ষার সাত নম্বর বার বলার পর তার রাগ সপ্তম আকাশে চলে গেছে একের মারাত্মক রাগ হয়ে গেছে বলছে কি আপনি পাইছিল আমার এনে তামসা করেন নাকি এই সাতবার বললেন আমার তিনি বললেন যা তো তোর ওই বাক্সটা নিয়ে আয় তোর রুম থেকে ছোট্ট একটা বাক্স আছে আমার রুমের ওই বাস্কেটটা নিয়ে বাস্কেটের মধ্যে একটা খাতা লেখা আছে ওই সে যখন ছোটো ছিল তখন মা এটা নোট নেশেন তো সে একটা জিনিসকে বলছে তো মা বলছেন ওইটা কিছুই না তো আরেকবার বলছে ওইটাকে এরকম মা তাকে সত্তরবার বার প্রশ্ন করেছেন এবং প্রতিবারই মা তাকে চুম্বন দিয়েছেন আর চুম্বন দিয়ে তার কপালে মুখে চুম্বন দিয়ে হেসে হেসে উত্তর দিয়েছেন আমি তোর সত্তরবার বার চুম্বন দিয়ে দিয়ে হেসে হেসে উত্তর দিতে পারলাম আর তুই সাতবারের সময় তোর আকাশে চলে গেলে তোর রাগের মাত্রা এটা কেমন কথা এর নাম হচ্ছে মা মা সুতরাং আপনি যতই মার প্রতি হাসান করুন না কেন ওই মা যেটা গিয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ বুজুর্গ আলিম আমার মা তো দশ বছর থেকে বিশালায় আছেন তিনি বিশালায় পেশ পায়খানা করেন আমি পরিষ্কার করতে আছি আমি কি আমার মায়ের এই যে দশ বছর আমার জন্মের পর থেকে যে দশ বছর আমার মা আমার খিদমত করেছেন জন্মের পর থেকে নিয়ে আমাকে লালন পালন করেছে ইয়ার টেল পর্যন্ত বয়স দশ হওয়া পর্যন্ত আমি কি তার কিছুটা হইলো হক আদায় করতে পেরেছি তিনি বললেন না সে বললো কেন আমি তো সমান জব তার করেছি আবার ময়লা পরিষ্কার করেছেন আমাকে খাইয়েছেন আমাকে কাপড় পরিয়েছেন আমি তাকে দশ বছর ব্যাডে তিনি একেবারে অচেতন অবস্থায় পড়ত ছিলেন তার শরীরে কোনো শক্তি ছিল না আমি তাকে কাপড় চেঞ্জ করাইতাম আমি তাকে গুসল করাইতাম আমি তার ময়লা পরিষ্কার করাইতাম আমি তার জায়গা পরিষ্কার করতাম আমি তাকে খাওয়াইতাম সবটাই তো আমি করলাম কেন হইলো না এবার শেখ বলতে দেখো তোমার মা যখন তোমার এই সমস্ত ময়লা পরিষ্কার করেন তখন তিনি খুশি মনে এগুলো করেছিলেন তোমার দীর্ঘ হায়াত কামনা করে করে এগুলো করেছিলেন তবে বারবার করে দিয়েছিলে মা তোমাকে বুকে জায়গা দিয়েছিলেন আর তিনি ওই প্রস্তাব বলা জায়গায় শেষ পর্যন্ত নিজে শুয়েছিলেন কিন্তু কোনো বিরক্তির সাথে না আনন্দের সাথে এটা করেছিলেন তোমাকে চুম্বন দিয়েছিলেন আর তোমার দীর্ঘ লেখ হায়াত কামনা করেছিলেন কিন্তু তুমি যখন মায়ের খেদমত করছিলে এই অসুস্থ মায়ের তখন তুমি বিরক্তি সহকারে করছিলে আর কামনা করছিলে মা কখন মারা যাবে আর তুমি এই ঝামেলা থেকে মুক্তি পাবে সুতরাং তার খিদমতের দশ বছর আর তোমার খিদমতের দশ বছর কখনো সমান হতে পারে ভাইসব আমরা মা বাবার খিদমতের যে যে যতটুকুই করি কেন আমরা মনে করতেছি যে আমরা বোধ আমরা সবটাই করে দিয়েছি আসলে মা যে রেঞ্জে মা যে স্ট্রেংথে মা যে মেন্টালিটি নিয়ে আমাদের খিদমত করেছেন ওই মেন্টালিটি নিয়ে আমরা কতটুকু খিদ্দমত করতে পারলাম আর পারলাম না এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে আমাদেরকে স্মরণ রাখতে হবে আমি যে আয়াতিলত করে আমার আলোচনা আজকে শুরু করেছি সেটা হলো কোরআন শরীফের ওই আলোচনা যেখানে প্যারেন্টের অর্থনৈতিক অধিকার সন্তানের উপর কি সেটাই বিবৃত হয়েছে আমরা রসুল উল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন আমাদের সম্পদ আমরা কোন কোন তখন আল্লাহ ইরশাদ করলেন আপনি বলে দিন তোমরা তোমাদের ভালো সম্পদগুলো ভালো কাজে খরচ করো প্রথমত তোমাদের ওয়ালেদাইনের ব্যাপারে খরচ করো তোমাদের ওয়ালেদাইনের থাকা খাওয়ার জন্য তোমাদের ওয়ালেদাইনের সেবা শুশ্রূষার জন্য তোমাদের ওয়ালেদাইনের কাপড় চোপড়ের জন্য খাবার দাবারের জন্য খাদি খিদমতের জন্য সব কাজের জন্য সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে সন্তানের সম্পদে প্যারেন্টের জন্য খরচ করা এরপরে বল আক্রাবিন নিকটাত্মীয় যারা আছে বউ সন্তানাদি এরপরে বোন এরপরে ভাই এক হাদিসে আছে সর্বোত্তম তুমি খরচ করবে তোমার মার জন্য তারপরে তোমার বাপের জন্য তারপরে তোমার জন্য জন্য তারপরে তারপরে তোমার ভাইয়ের হ্যাঁ নিকট আত্মীয় আদলা আদলা খুব যার এর পরের স্টেজে যারা আসে রক্ত সম্পর্কীয় আত্মীয় তাদেরকে এখানে বলা হচ্ছে তোমার সম্পদ সর্বোত্তম ভাবে সব সর্বাগ্রে যেটা খরচ করবে সবার আগে তোমার খরচ করবে সম্পদ প্যারেন্টের জন্য তারপরে সন্তান জন্য বউ বাচ্চা সন্তান জন্য তারপরে বলি থামাইয়া থিমদের জন্য তোমার বোন বিয়ে দিয়েছিলা বোন স্বামী মারা গেছে তো বোনের সন্তান আদি আছে এদেরকে লালন পালন করা তোমার জন্য ফরজ যদি তোমার সম্পদ থাকে হ্যাঁ যদি এদ্দুর সম্পদ তোমার থাকে না যে বোন বোনের সন্তানদেরকে তুমি তোমার বাড়িতে সমানভাবে রাখবে খাওয়াইবে পড়াইবে তাহলে অন্তত তাদেরকে ভিজিট করো তাদেরকে মাঝে মধ্যে হেল্প করো যতটুকু তোমার সম্পদের সামর্থ্য খোলায় তাদেরকে হেলিকপ্টার করা তোমার জন্য ফরজ এই এতিম নিকটাত্মীয় এতিম দূরাত্মীয় এতিম মুসলিম কমিউনিটির এটিম নন মুসলিম কমিউনিটির এতিমদেরকে তুমি কি করবে তোমার সম্পদ থেকে বেয়া করবে ওয়েলমা কিন গরিব দুস্থ খঞ্জ অভাবী মানুষকে তুমি তোমার সম্পদ থেকে খরচ করবে সাবিল আর সফরে মানুষ এসে যদি সে বাস্তুহারা হয়ে যায় হ্যাঁ সর্বহারা হয়ে যায় রাস্তায় ডাকাতির কবলে পড়ে গেছে অথবা পথ হারা হয়ে গেছে অথবা বিভদ্ধে পড়ে গেছে সব খোয়া গেছে তার সম্পদ এমন পথিক এমন মুসাফিরকে তুমি তোমার সম্পদ থেকে খরচ করবে আল্লাহ রব্বুল আলবিন এটা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এই জানান দিলেন যে সন্তানের সম্পদে পিতামাতার অধিকার সর্বাগ্রে সন্তানের সম্পদে তার পিতামাতার অধিকার সবার আগে

প্রশ্ন করা হয়েছিল যে সন্তানের সম্পদে পিতামাতার অধিকার কি পর্যন্ত এটা কি সন্তানের মৃত্যুর পরে হয় না সন্তান জীবিত থাকাকালীনই সন্তানের সম্পদে প্যারেন্টের হক আসে কিনা সুরুল্লাহ সাল্ল সাল্লাম উত্তর দিলেন রাজুল মিন ফাকুলু হানিয়া সন্তান হল পিতার সর্বোত্তম সম্পদ সন্তান হল পিতার সর্বোত্তম সম্পদ আর এই সম্পদ থেকে সে যেভাবে ইচ্ছা যা ইচ্ছা যতটুকু ইচ্ছা চায় সে ব্যয় করতে পারে ততটুকু সে যতটুকু তার দরকার যতটুকু তার ইচ্ছা সে ততটুকু ব্যয় করতে পারে তো এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খিদবতে হাজির হয়ে বললেন ইয়া আল্লাহ আমার দন সম্পদ আছে আমার বউ বাচ্চা সন্তানাদি আছে আমি আমার সম্পদ এদের জন্য ব্যয় করতে চাই কিন্তু আমার বাবা আমার সম্পদ নিয়ে গিয়ে তার সন্তানদের মধ্যে এটা ব্যয় করেন এটা কেমন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওই ব্যক্তিকে ওই সন্তান ওই ছেলের বাপকে খবর দিলেন বললেন তুমি আসো তো উনি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসার পরে বললেন এই ছেলে তোমার ছেলে তোমার বিরুদ্ধে তার সম্পদ তুমি নিয়ে আনো নাকি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি তো তার সম্পদ নেয়ে সে কি বলছে বলছে যে তুমি তোমার সন্তানের দিকে তোমার তার সম্পদ দিয়ে দিয়ে দিচ্ছ বলে ইয়া রাসূলুল্লাহ আমি তার সম্পদ দিয়ে তার মা আর তার বোনদেরকে খাওয়াই আল্লাহু আমি তার সম্পদ দিয়ে

সন্তানের অনুমতি সাপেক্ষ হোক অথবা বিনা অনুমতিতে হোক পিতা প্রয়োজনীয় সম্পদ নিতে পারে প্রয়োজনীয় অর্থ নিয়ে বুক ব্যবহার করতে পারে সেটা অনুমতি সাপেক্ষ হইতে পারে বিনা অনুমতিতেও নেওয়ার দায় আছে কিন্তু যদি পিতা অতিরিক্ত নেয় এবং ইসরাফ খরচ করে ফুজুল খরচ করে বেহুদা খরচ করে হারাম কাজে খরচ করে তাহলে সন্তান পিতাকে বারণ করতে পারে নতুবা সন্তান বারণ করার কোনো তেয়ারি রাখে না এরপরে আবার আল্লামা শোকানে বলতেছেন আল ইজমা আবুলন যে সন্তানের সম্পদে সন্তানের সম্পদে জীবিত সন্তান সন্তান জীবিত আছে পিতা আলাদা থাকে সন্তান আলাদা থাকে এই অবস্থায় এটার উপরে ইজমা যে সন্তানের সম্পদে পিতার হক আছে এবং সেই হক তিনি যখনই চাইবেন যদ্দূর চাইবেন প্রয়োজনে ততটুকু তিনি নির্ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে শরীয়তের বিধান রসুল্লাহ সাল্লা আলু সাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বললেন ইয়া রসুল্লাহ আপনার আপনার কাছ থেকে পিতা ব্যাপারে আমাদেরকে কিছু নসিহত করুন রসুল পাক পাক সাল্লি সাল্লা সাল্লাম বললেন যে হে আমার সাহাবা একরাম তিনি তার সাহাবিদেরকে বলছেন কার কথা তিনি তার সাহাবিদেরকে বলছেন একজন তাবির কথা এই তাবি হচ্ছেন ওয়েস করণি আমরা যে ওয়েস করণির কথা চালি ওই ওয়েস করণির কথা ওয়েস বিন আমির কারলি আল আমরা একটু বিরতি যাব ছোট ছোট বিরতি ইনশাআল্লাহ সময় হয়ে গেছে জি সেখান থেকে আশা পর ইনশাআল্লাহ আমরা স্টুডিও শুনব ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের সুন্দর আলোচনার জন্য সম্মানিত ভাই ও বোনেরা আমরা যাচ্ছি ছোটটা বিরতি ইনশাআল্লাহ এরপর আমরা ফিরে আসব আশা পর ইনশাআল্লাহ শেখের মুখ থেকে আমরা সুন্দর আলোচনা আলোচনাগুলো শুনব ইনশাআল্লাহ থাকবেন আমাদের সাথে وفي ان جان ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته